আল্লাহ ভাইজান মাগ বয়সটা 11 বছর হয়ে যায়, লেখাপড়া করার মতো ক্ষমতা হয় না। মা বলে বেটা রে, মা বলে বেটা রে, হাইরে জনম দুঃখী মা, হাত দুটি নেই, ঠ্যাং দুটি নেই, তবুও মা ফেলে দিতে পারলো না। মা বুকে জড়িয়ে ধরে লালন পালন করে, মা আমার আমাকে লালন পালন করে। মা বলল বাবু রে, তোর জীবনটা নাকি বরবাদ, তোর লাইফটা নাকি বরবাদ, তুই তুই কি লেখাপড়া তোরে করাতে পারবো না। মা আমাকে ছোট্ট একটি বিদ্যালয়ে ভর্তি করলো ভাই গো, সেই বিদ্যালয়ে অন্তু দুটি ক্লাস পড়লাম। হঠাৎ করে একদিন মাকে এসে বলি মা আমি নবীর মাদ্রাসায় পড়বো। মা বলে বেটা রে, তোর তো হাত দুটি নেই, ঠ্যাং দুটি নেই, তুই মাদ্রাসাতে একা কেমন করে থাকবি। আমি বলি মা গো, নবীর মাদ্রাসায় নবীর আদর্শ শিক্ষা দেয়, মাদ্রাসার তালবিলি মেরা কোনোদিন দাঁড়িয়ে মতে না, মাদ্রাসার তালবিলি মেরা কোনোদিন দাঁড়িয়ে মতে না, মাদ্রাসার তালবিলিমদের কাছে নবীর দিনই শিক্ষা দেওয়া হয়, ওরা যেন আমার যত্ন করবে, ওরা যেন আমারে ভালোবাসবে। মা আমার কথার উপরে বিশ্বাস করে আল্লাহর রসুলের সিদ্দিকিয়া মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আমি মনিরুদ্দিন লেখাপড়া করতে লাগলাম, 1 বছর যায়, 2 বছর যায়, 4 বছর যায়, এইবার আমি তিরমিজি শরীফ পড়ব। অনেক খরচ বেড়ে গেল, মাকে যে বলি মা টাকা 5000-এর মতো লাগবে। মা বলে সোনা রে, এত টাকা কোথায় পাবো, তোর বাপ তো কোনো রকম সংসারটি চালায়, তোর বাপ তো কোনো রকম দিনটা দিন খাটে দিনপাত করে, এত টাকা কোথায় পাবো রে বাজার। আমি বলি মা তবে কি আমার লেখাপড়া হবে না। মা বলল বাবু রে, আমি কি করি দিশা পাই না। মা যেন রাত্রি বেলায় সারা নামাজ পড়ে দুই চোখের পানি জড়িয়ে কাঁদছে, আল্লাহ আমার মনিরকে কি আর লেখাপড়া করাতে পারবো না, আমার মনিরকে কি ভিক্ষা করে খেতে হবে, আমার মনিরের তো হাত নেই ঠ্যাং নেই, আমার মনিরকে নাকি সারা জীবনের মতো চেয়ে খেতে হবে। আল্লাহ আমার মনির আমি নিজে ভিক্ষা করতে পারি, কিন্তু আমার মনিরকে ভিক্ষা করাতে পারি না ভাই গো। শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা এক মহান বস্তু, শিক্ষা এক মহান জিনিস। মা আমার ভাইয়েরা, মায়ের দুটি পর্দা, একটা হলো কাপড়ের পর্দা, যেই কাপড় দিয়ে আমার মা অঙ্গ প্রত্যঙ্গটা ঢেকে আছে, এই পর্দার নাম হলো কাপড়। আর একটি পর্দা আমার আল্লাহ মানুষকে দিয়েছেন, সেই পর্দাটির নাম হলো হায়া, বাংলায় বলা হয় লজ্জা, আল্লাহর ভাষায় বলা হয় হায়া। আমার মা লজ্জার পর্দাটা চোখের উপর থেকে ছিঁড়ে দিল, মানুষের দ্বারে দ্বারে গেল, কে আস গো আমার মুনিরের জন্য 200টা টাকা দেবে, কে আস গো আমার মুনিরের জন্য 5 কেজি ধান দেবে। ভাইজান কে মাকে খুশি করে দিয়েছে, কে আবার মাকে ব্যঙ্গ করেছে, বলে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে খেয়ে খাচ্ছি। মা চোখের পানি থামতে পারে নাই, মা কাঁদতে কাঁদতে মা বাড়িতে এসে বলেছে মনিরুদ্দিন রে, আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না। মাকে বলে দিলাম মা আমার আল্লাহ সত্য, আমার রাসূল সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য, আল্লাহর নবী যাহা বলেন তাহা সত্য, রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, আমার রাসূল বলেছেন। মায়ের দোয়া কবুল হয়, বুখারী শরীফের সেই হাদিস, মা গো তুমি আমার জন্য হাত দুটি তুলে দোয়া করবে, নিশ্চয় আমি মনিরুদ্দিন একদিন বড় কল্যাণ হব। আমার ভাইরা আল্লাহর দয়ায় মায়ের দোয়ায় আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যদি সবচাইতে বেশি টাকা খরচ করে বক্তা নিতে হয় তার নাম হলো মনিরুদ্দিন।
লাইটের বক্তা যদি খুঁজতে যান, খুঁজতে খুঁজতে চোখের পানি বেরিয়ে যাবে, পাবেন না। যদি পান তার নাম মনিরুদ্দিন। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, অত ঈশ্বমান তাশা, অত জিল্লমান তাশা, পিয়াদিকাল খাইর, ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক, যারে চাই তারে সম্মান দিতে পারি, যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে দিতে পারি। বাজান রে, আসরের সময় এসে যায়। আমি মুসাফির, বুখারীর হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমি বড় মুসাফির, 550 কিলোমিটার অতিক্রম করে এসেছি, বুঝবেন না বাড়ি মালদা, মালদা থেকে আরো 2-3 ঘন্টা যেতে হয়, 550-550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, 1550-550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাব। ভাইজান, এই মুসাফির, এই মহতাজ, এই মাজলুম আল্লাহর দরবারে দোয়া করব। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়, রাসূল বলেছেন মাজলুমের দোয়া কবুল হয়। ভাইজান মুসাফির, তবে ভাই মাজলুম কে বলা হয়? আল্লাহর জমিনে চলতে বড় জুলুম জুলুম হয়, ওই ব্যক্তির মাজলুম বলা হয়। যেই ব্যক্তিটার এই দুনিয়াতে চলতে বড় জুলুম কষ্ট হয়, তাকেই মাজলুম বলা হয়। আমি মাজলুম, আমি মহতাজ, আমি মুসাফির, আমি অসহায়, আমার মায়েদের সাথে নিয়ে দোয়া করব। কেউ আসেন গো, আমার মা আমার জন্য 14টি বছর সাহায্যের হাত বাড়িয়েছে, আমার মা আমার জন্য 14টি বছর ভিক্ষার হাত বাড়িয়েছে। আমি রাসূলের মাদ্রাসার জন্য একটু আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াই। আসলে কেউ আল্লাহর বান্দা একজন দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই, আপনার মা যদি 1 বছর ধরে, আপনার মা যদি 14 বছর ধরে আপনার জন্য ভিক্ষা করে, আমরা 14টি মিনিট আপনার কাছে সব সব টাইম দিয়ে বসে থাকতে পারি? ভাই গো, আমার লেখাপড়া করার জন্য একজন আল্লাহর বান্দা বাড়ি তার উত্তর 24 দিনাজপুর, উত্তর দিনাজপুরের এক আব্দুর রহিম বলে এক আল্লাহর বান্দা আমাকে লেখাপড়া করার জন্য টাকা 5000 দিয়েছিল। ভাইজান, আমি আমার জন্য চাই নাই, আমার সন্তান সন্ততির জন্য চাই নাই, আমার লেখাপড়া করার জন্য ওই উত্তর দিনাজপুরের লোকটি যদি টাকা 5000 দিতে পারে, আপনারা একজন নেই আল্লাহর দরবারে নবীর মাদ্রাসার প্রাঙ্গণে দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই, আমি এই নবীর মাদ্রাসায়, কৃষ্ণবাটি সিদ্দিকিয়া মাদ্রাসায় আমি টাকা 10000 দেব। একজন 10000 টাকা, একজন 5000 টাকা, 1000 টাকা করে 10 জন, 500 টাকা করে 10 জন, মাত্র 22 জন লোক এই মতো হাত চাতে দেবেন। আমি মনিরুদ্দিন, যারা 500, 1000, 5000, 10000 করে টাকা দেবেন, এই লোকগুলির জন্য আমি অতদিন দোয়া করব, যতদিন এই পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়ে কবনিরব কবরে চলে না যাব, প্রতিদিন এই লোকগুলিকে সামনে রেখে দোয়া করব। আছেন কোন মা, আছেন কোন বোন? আমার রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, আমার রাসূল বলেছেন মাজলুমের দোয়া কবুল হয়, আমার রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়, আমার নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়। ভাইজান বন্ধুরে, আগামী পরশুদিন গৌহাটির মাটি চলে যাব, আগামী পরশুদিন গৌহাটির মাটি চলে যাব। আপনাদের কলকাতা থেকে ফ্লাইট রয়েছে,
আপনাদের এই কলকাতা থেকে উড়বো, আবার কলকাতাতে এসে নামবো, তারপরে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা যাব। আমার ভাইয়েরা প্রতিদিন আপনাদের স্মরণ করে দোয়া করব। আমার ভাইয়েরা বুখারি শরীফের হাদিস, রাসূল বলেছেন এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমার এই কথাটা কেউ যদি ডুপ্লিকেট মনে করে, আমার এই কথাটা কেউ যদি অবিশ্বাস মনে করে, আমার এই কথাটা কেউ যদি সন্দেহ মনে করে, তার ইমানের খাতা থেকে নাম কেটে তার বেঈমানের খাতায় নাম উঠে যাবে। কেন? সহিহ আল বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। দেখুন আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন মা, আমি জানো বড় মুসাফির, আমি জানো বড় মাসলুম, ছোট ছোট মাদ্রাসার তালবিলিম গুলিকে নিয়ে আসরের সময় দোয়া করব। ভাই জান, এটাই আসরের টাইমটা হলো রিজিক বন্টন করার টাইম। ভাই জান বন্ধুরে, শুধু তাই নয়, এই মুহূর্তে 500টা করে টাকা কি আপনারা 10 জন দিতে পারেন না? 1000টা করে টাকা আপনারা কি 10 জন দিতে পারেন না? 10,000 টাকা একজন কি দিতে পারেন না? নেই কোনো আমার আব্বা, নেই কোনো আমার আম্মা, নেই কোনো আমার ভাইজান, নেই কোনো আমার ভাবিজান। বন্ধুরে, একজন আল্লাহর বান্দি, নাম তার রেশমি, বাড়ি তার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা, 11 বছর থেকে কোনো সন্তান হয় না, 21,000 টাকা এবং গলার একটা চেন, 21,000 টাকা এবং গলার একটা চেন, দুই স্বামী স্ত্রী মিলে আমার হাতে মাদ্রাসার জন্য দান করলেন। আমি মনিরুদ্দিন 13 মিনিট তাদের দুইজনের জন্য দোয়া করলাম। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা 4 মাস পরে আমাকে ফোন করে বলছে, মাওলানা আমার 2.5 মাসে পেটে বাচ্চা। আলহামদুলিল্লাহ বলে আরো সরে, তবে রাসূল সত্য, রাসূলের হাদিস সত্য, নবীর এই হাদিসটাকে সামনে রেখে আপনারা মুখে মুখে না তাকিয়ে চট চট করে দিয়ে ফেলুন, কেন সময় বেশি নাই। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। সেক্রেটারি হাজী আবুল খায়, এই মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি 10,000 টাকা নারাই তাকবীর, দানকারী, দানকারী। এ দেখো গো, দেখো বন্দা তোমার ছিল পরিমাণে টাকা 10,000 দিল, আরো এক যুবক সামনে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, এ নবীর মাদ্রাসাতে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, দাদু ও দাদির নামে দেখো দান দিল, নগদেতে 400 টাকা ধরাইল। আপনার নামটা কি? আজিবর রহমান, তোমারই নামে নাম, কবুল করিবে খোদা পাক সুবহান, মাতা ও পিতার জন্য 500 দিল, এই দান খোদা তুমি কর হে কবুল, আমার জনম দুঃখী মা। আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা, একে একে তোমার বান্দা কত এসে গেল, 500 করে করে টাকা দানে দিল, আরো এক বান্দা তোমার 500 দান কবুল করিবে খোদা পাক সুবহান, আরেকজন তোমার বান্দা 1,000 টাকা, আরেকজন তোমার বান্দা 1,000 টাকা দাদু দাদির নামে, আরেকজন তোমার বান্দা 500 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ তোমার আর এক বান্দা 500 টাকা দিয়েছে, আরেকজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 20 টাকা দিয়েছে। জানা চিনারা 500 নিচে দিবেন, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি আসতেছি আপনাদের কাছে। আমি মা দিয়েছে আব্বার জন্য, দেখো গো, দেখো একে বান্দি তোমার ছিল স্বামীর জন্য
টাকা 500 দিল আরেকজন তোমার বান্দা 100 টাকা আরেকজন তোমার বান্দা 1000 টাকা দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া তোমারও এক বান্দা এখানে আসিয়া পরিমানে দেখো টাকা হাজারও দিল এই দান খোদা তুমি করো হে কবুল আলাউদ্দিন মালাকাটা আব্বা ও মায়ের নামে 2000 টাকা নারে তাকবীর নারে তাকবীর 500 নগদে 1500 বাকি আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি আরেকজন 100 টাকা যে উদ্দেশ্যে যে নিয়তে দেখো দান দিল এই দানে খোদা তুমি করো হে কবুল মসজিদ মাদ্রাসা লাগিয়া আরো এক বান্দা তোমার 200 দান কবুল করিবে খোদা পাক সুবহান আরো এক বান্দা তোর দেখো এসে গেল পরিমানে টাকা 500 দানে দিল আরো এক বান্দা তোমার টাকা দিল 20 আল্লাহ তুমি তার দিও জান্নাতের ফিস যে উদ্দেশ্যে যে নিয়তে দেখো দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান আরো এক বান্দা তোমার সামনেতে ছিল পরিমানে টাকা 1000 দিল আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো ভাইজান আব্বাজান আল্লাহর কসম দিয়ে বলি খোমাবুদের কসম দিয়ে বলি সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি ভাই গো যারা 500,000 5,000 10,000 করে আজকের ময়দানে রাসূলের মাদ্রাসার জন্য দান করবেন আমি তাদের জন্য মৃত্যু পর্যন্ত দোয়া করব যতদিন আমার এই জীবিত দেহটা আল্লাহর কবরে চলে না যাবে ততদিন দোয়া করব আমার ভাইয়েরা সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর জোরে বলি নারায়ণ তাকবীর দানটা খুব বড় না দানটা কিন্তু ছোট অতিরিক্ত হলে 1000 টাকা কিন্তু এই দানটা সম্মানে বড় জোরে বলি সুবহানাল্লাহ নবীর জামানায় মদিনার মেয়েরা কেউ নাকের দুল কেউ কানের ফুল কেউ নাকের দুল কেউ গলার হার কেউ পায়ের পাতা কেউ কোমরের বিচ্ছা এমনি করে করে শরীরের গয়নাগুলি অলংকারগুলি খুলে খুলে রাসূলের কদম মুবারকে দিয়েছিলেন আর মদিনার মেয়েরা বলেন চাই না সোনা চাই না চাঁদি চাই না হীরা চাই না মণি চাই শুধু আল্লাহর কোরআন এই হলো দান দানটা বড় নয় কিন্তু নবীর জামানার দান জোরে বলি সুবহানাল্লাহ হাইরে এক বন্দি তোমার আড়ালেতে ছিল হাতের দুটো চুরি খুলে দিয়ে দিল চাঁদিরও চুরি ফেরে দেখো দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান তোমারও বন্দির জন্য দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো জোরে বলি আমিন ফারুক আলী তার দাদির জন্য 500 টাকা আর একজন বাপ মা বাবা মার জন্য 200 টাকা আব্বার জন্য 500 টাকা ওনার আব্বা মারা গেছে আমার মা মারা গেছে আল্লাহ তার বাবার জন্য 500 টাকা আর আব্বা বাবা মার জন্য 400 টাকা আর একজন 50 টাকা আব্বা মায়ের জন্য আর একজন 500 টাকা আর একজন তোমার বান্দা 100 টাকা নুরউদ্দিন মালাকাটা স্ত্রীর নামে আর দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া দেখো গো দেখো খোদা তুমিও তাকাইয়া তোমার কত বান্দারা এখানে আসিয়া কেউ বলে মা নাই কেউ বলে বোন নাই কেউ বলে বাবা নাই অনেকের মাতা পিতা যারা গেছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে কেমন হয়েছে তারা জানি না গো আমি ভালো করে রাখো তুমি রহমানুর রহিম একবার জোরে বলি আমি আর একজন
একজন তোমার বান্দা একশো একশো করে তিনজনে তিনশো টাকা আল্লাহ তুমি তাদের দান কবুল করো পারভিনা খাতুন তোমার এক বান্দি একটি কালাম পাক এবং একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো আর একজন তোমার বান্দা পাঁচশো টাকা দিয়েছে আহা সুবহানাল্লাহ মাদ্রাসার জন্য কোরআন কেনার জন্য পাঁচশো টাকা দিয়েছে আর একজন তোমার বান্দা মা আব্বার জন্য পাঁচশো টাকা দিয়েছে আর একটা ছোট্ট খোকা পঞ্চাশ টাকা দিয়েছে আর একজন তোমার বান্দা পাঁচশো টাকা দিয়েছে আর একজন তোমার বান্দা একশো টাকা দিয়েছে আর একজন তোমার বান্দা একশো টাকা দিয়েছে দেখো গো দেখো মৌলা তুমিও তাকাইয়া দেখো গো দেখো মৌলা তুমিও তাকাইয়া তোমার কত বান্দা এখানে বসিয়া কেউ পাঁচশত কেউ হাজারও দিল সকলের দান খোদা করো হে কবুল আর কত জনে শত পঞ্চাশ টাকা দান কবুল করিবে খোদা পাক সুবহান একবার জোরে বলি আমি হাবিবুর রহমান আর আব্দুর রহমান দুই রহমান তোমার নামে নাম কবুল করিবে খোদা পাক সুবহান দুটি কালাম পাক নবীর মাদ্রাসাতে দিল এই দান খোদা তুমি করো কবুল আরো এক বান্দা তোমার দেখ দুই শত দুই জনে শত শত করে দান কবুল করিবে খোদা পাক সুবহান আরো এক বান্দা তোমার সে যে গেল পরিমাণে পাঁচ শত টাকা দানে দিল একবার অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ ভাইজান পাঁচশো টাকা করে দশটা চেয়েছিলাম পাঁচশো টাকা করে একুশ জন পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু বাজানের দশ হাজার টাকা চেয়েছি পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু ভাই গো একটা পাঁচ হাজার এইটা গামছা পাঠিয়ে দিলে মা বোনদের মা বোনেরা একটু দয়া করে বস মা একটু বসো সোনা তোমরা হলে মায়ের জাত তোমাদের পায়ের নিচে আমার জান্নাত একটু বস মা একটু বসো দোয়া করবো মা একটু বসে যান আমার মা বোনেরা আর একজন পাঁচশো টাকা আর একজন একশো করে আচ্ছা আপনারা আপনারা যদি সকলেই দশ বিশ পঞ্চাশ করে আমার হাতে টাকা দিতে আসেন একটা বিশৃঙ্খলা হবে শোনা আমি আপনাদের বিনীত করে বলবো যারা পাঁচশো টাকার নিচে দিবেন জিনারা পাঁচশো টাকার নিচে দিবেন আমি মনিরুদ্দিন দুটো তালবিলিম পাঠালাম চাদর দিয়ে আপনারা চাদরের মধ্যে আপনাদের অন্তর হৃদয় যাহা বলে আপনি সেই চাদরের মতো আপনারা দিতে থাকুন আর আমি মনিরুদ্দিন বলতে থাকি কিন্তু ভাই গো সোনারে চাওয়ার পরে যদি না পাওয়া যায় দুঃখ রাখার জায়গা নেই বাজান রে আব্বাজান চাওয়ার পরে যদি না পাওয়া যায় দুঃখ রাখার জায়গা নাই পাঁচশো টাকা করে দশ জন চেয়েছিলাম একুশ জন পেয়েছি বলি আলহামদুলিল্লাহ এক হাজার টাকা করে দশ জন চেয়েছিলাম চার জন পেয়েছি এখনো ছয়টা বাকি এক হাজার টাকা করে ছয় দশ জন চেয়েছিলাম চারটা পেয়েছি ছয়টা বাকি দশ হাজার চেয়েছি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি পাঁচ হাজার চেয়েছি বাজান পায় নাই মাত্র আমি বাইশ জন চেয়েছিলাম বাইশ জনের মধ্যে পাঁচ হাজার একটা এক হাজার করে ছটা মাত্র আর সাত জন বাকি আছে তারপরে আমার আলোচনা পনেরোয় আপনাদের কাছে স্টার্ট করব ধৈর্য ধরুন শহীদুল ইসলাম আল্লাহ তোমার এক বান্দা দুইশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো তোমার বান্দা পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো দিন মোহাম্মদ দিনও ওনার দাদি এবং ওনার মা মারা গেছে পনেরো হাজার টাকা দিয়েছে আর এই প্যান্ডেল দিয়েছে বারে হাজি মানিকালি কি ছেলে কই কই আল্লাহু আকবার জোরে বলি নারে জোরে বলি নারাই তাকবীর হাজি মানিক আলী কের সাহেব জিন্দা হোক
আমার তার পুত্র সন্তান 15,000 টাকা, নাম কি? তিন মোহাম্মদ আলী, 15,000 টাকা। আর এই প্যান্ডেলটার খরচ উনি দিয়েছেন, এই বছরের যা খরচ তা দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুনেন, আমি আপনারা মনে কিছু নেবেননি, আমি একবারই দোয়া করি। এখন শুধু লিস্টের নামগুলো তুলে দিচ্ছি, তারপরে আমি যেইভাবে আল্লাহর রসুল সাহাবিদের নিয়ে দোয়া করতেন ওইভাবেই দোয়া করতাম, ওইভাবেই করব। বারবার হাত তুলে দোয়া করে মানুষের মস্তিষ্কটা অন্য হয়ে যায়, তখন শেষ দোয়াটা তেমন ভাবে হয় না। এই জন্য আমি শুধু লিস্টে আপনারা নামটা তুলে দেন, দোয়া একবারই হবে ইনশাল্লাহ। 15,000 টাকা নগদ, এবং এই প্যান্ডেলটা আমার ভাইজান বানিয়ে দিয়েছেন এই বছরে। তবে ভাই, আমার এই ভাই এই বছরে যদি সবাই নাই, তবে আগামী বছর এই প্যান্ডেলটা কে বানিয়ে দিবেন? একজন আছেন দাঁড়িয়ে বলবেন, যেই প্যান্ডেলটা আগামী বছর বানিয়ে দেব। রমজান রমজান আলী, তার আব্বার জন্য 1,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, ইয়াকাল পরকাল মঙ্গল করো। তোমার আর কয়েকজন বান্দা 100 টাকা করে দিয়েছে, আল্লাহ তুমি সকলের দান কবুল করো। কেউ 10, কেউ 50, 100 করে অনেকেই দান দিল, আল্লাহ তুমি সকলের দান কবুল করো। তোমার আর এক বান্দা রবিউল ইসলাম কয়ল একটা কালাম পাক দিয়েছে, আল্লাহ তার দান কবুল করো। একবার বলি লা ইলাহা একটা বাচ্চা ছেলে 20 টাকা, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আমার সোনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা আমার মা, মাগো মা আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো দয়ার জিনিস আর পাইলাম না, তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি রাধিনী মা। আল্লাহুম্মা, আরে ভাই এটা দিয়ে দেন না, এটার মানে বুঝেন? গরু দিয়ে দেন, গরু দিয়ে আওয়াজটা আলাদা হবে। জোরে বলি না, তোমারও কত বন্দি আড়ালে বসিয়া, এ দেখো গো দেখো খোদা, তোমার কত বন্দি আড়ালে বসেছিল, কেউ 10, কেউ 20, কেউ 100 দিল, আরো কত শত জনে পাঠাইছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আড়ালেতে যত মায় আমার বসেছিল, সকলের দানে খোদা করো হে কবুলো,
কেউ খালা কেউ বোন কেউ ভাবি হলো কেউ শত কেউ পঞ্চাশ টাকা দিল যে যা যে উদ্দেশ্যে তারা পাঠাইছে দান কবুল করিবে খোদা পাক সুবহান আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত আর কত বান্দা তোমার সামনে বসেছিল সকলের দানে খোদা করো হে কবুল আর কত বান্দা তোমার এখানে বসেছিল সকলেই মিলে জুলে জান দান পাঠাইল কেউ শত কেউ বিশ কেউ সে পঞ্চাশ টাকা আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা তো ভাইজান আমাদের গ্রামের পঞ্চায়েতের সদস্য রবিউল ইসলাম কই তিনি পুরো প্যান্ডেল খরচ আগামী বছরে দেবে কই সে কই আরে শুনেন মাইকটা দেব জিনারা দিবেন আমি তাদের চেহারাটা দেখতে চাই কাল কিয়ামতের দিন যেন সাক্ষাৎ হয় হ্যাঁ প্যান্ডেল নারে না না রবিউল ইসলাম প্যান্ডেল দিচ্ছে আমাদের মেম্বার রবিউল ইসলাম একই ব্যাপার ঠিকই আছে আচ্ছা তো এনার নাম কি ইমরান ইমরান মালাকাটা এই প্যান্ডেল দিয়ে দিবে জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আর আমাদের গ্রাম পঞ্চায়েতে মেম্বার মাননীয় মাননীয় রবিউল ইসলাম সাহেব তিনি পুরো মাইক সেট দিয়ে দিবেন জোরে বলি আলহামদুলিল্লাহ তবে বাজান রে 10,000 টাকা পাওয়া গেল 15,000 টাকা পাওয়া গেল প্যান্ডেল পাওয়া গেল মাইক পাওয়া গেল কিন্তু ভাইজান আমার আব্বা জানেরা একজন বা দুইজন মিলে দুই বন্ধু মিলে দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আমরা দুইজন মিলে তবারকের জন্য একটি গরু দেব নাসির মোল্লা 2,000 টাকা আল্লাহ তোমার বান্দার দান কবুল করো আর একজন তোমার বান্দা 110 টাকা আল্লাহ তুমি তার দান কবুল করো ভাই 1,000 টাকা করে আর একজন তোমার বান্দা 100 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দান কবুল কর এই কপালে টিপ পর নায়া কেন এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার সুবহানাল্লাহ বলা যায় না এই কপালে টিপ পর নায়া এ কপাল শুধু সিজদ করে আল্লাহ তাআলা গোলাম ভাই মারা গেছে ওনার ছেলেরা বলছে আব্বা আর মার নামে 5,000 টাকা দেবে মানে এই দুই একদিনের ভিতরে কি নাম গোলাম আলী মারা গেছে ওনার আব্বা মার নামে ছেলে দান করছে ছেলে ছেলের নাম কি ছেলের তো নামটা কি বল বাপ শরীফুল শরীফুল হাইরে বাপের বেটা দুনিয়াতে ছিল শরীফুল নাম তার দেখো শোনা গেল মাতা ও পিতার জন্য দেখো দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান পরিমাণে 5,000 টাকা সে দিল এই দান খোদা তুমি করো হে কবুল এ নাবির মাদ্রাসাতে 5,000 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা জোরে বলি আমিন শুনিলাম মাতা পিতা গেছে কবরেতে মাতা পিতা নাই নাকি যিনি 5,000 টাকা দিয়েছেন তার মাতা পিতা নাই মাও নাই বাবা নাই আমার মাও নাই আমার বাবা আছে শরীফুলের মাতা পিতা গেছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে কেমন আছে তারা জানি না কই আমি ভালো করে রাখো তুমি রহমান ও রহিম একবার জোরে বলি আমি গরু এটা চারজন মিলে গরু দিচ্ছি দুজনা মিলে কই তারা দুজন কই কই গো
সোনারা চাঁদিরা মনিরা মক্তারা কই চেহারা দুটো দেখি আহা কি নাম সোনা একজনের নাম কি জাকির হোসেন এনাদ আলী দুই সৈনিক আল্লাহর ছিল দুই জন মিলে একটা গরু দিয়ে দিল তবারকের জন্য ফেরে দিয়ে দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান একবার বলি আমি ভাইজান এইবার মাশাআল্লাহ চাওয়ার মতো কিছুই পাই না বাজান কেন প্যান্ডেল পাওয়া গেল মাইকিং পাওয়া গেল 15,000 টাকা পাওয়া গেল 10,000 পাওয়া গেল 5,000 পাওয়া গেল গরুও পাওয়া গেল কিন্তু বন্ধুরে একজন মানুষ যদি চায় চাওয়ার পরে যদি না পায় দুঃখ রাখার জায়গা না আরে লোকটা চাইলো পাইলো না আরে চাইলাম পাইলাম না ওই যে ভাই 1,000 টাকা করে 10টা বলেছি তার মধ্যে 5টা পেয়েছি আরো 5টা বাকি আছে কিন্তু 500 করে চেয়েছিলাম 10টা পেয়েছি 22টা জোরে বলি আলহামদুলিল্লাহ তে 500 টাকা চেয়েছিলাম 10টা পেয়েছি 22টা 10,000ও পেয়েছি 5,000ও পেয়েছি কিন্তু সোনা 1,000 করে 10টা বলেছি 5টা পেয়েছি আর 5টা বাকি আপনারা মনে মনে ভাবছেন ইচ্ছে তো হয় দেওয়ার কিন্তু পকেটে যে নাই সোনা আমার কলমটা নেন আর খাতাতে লিখে দেন আগামী বছর জলসার 8 দিন আগে দেবেন এত দিন সময় দিলাম 1,000 করে আগামী বছর জলসার 1 সপ্তাহ আগে দিবেন শুধু আজকে লিখিয়ে দেন মিতু ইমাম বক্স নামে 2,000 টাকা এটা তো আলাদা নাম্বার চেয়ে যদি না পাওয়া যায় এটা আনন্দ রাখার জায়গা নাই চাইলা না চেয়ে যদি পাওয়া যায় এটা হলো বড় আনন্দের খুশির খবর কিন্তু চেয়ে যদি না পাওয়া যায় দুঃখ রাখার জায়গা না শরীফুল 1 কুইন্টাল চাল আলাদিন মালাকাটা 2 বস্তা আলু 6 মাস পরে 1,000 টাকা দিবে কিনা জালালউদ্দিন জালালউদ্দিন আমার বড় ভাইয়ের নাম জালালউদ্দিন হলো ওই নামে নাম দেখো তার শোনা গেল মনিরউদ্দিনের হাতে দান দিয়ে দিল জালালউদ্দিন মনিরউদ্দিন নঈমউদ্দিন ছিল একে একে আমার ভাই 5টা হলো প্রত্যেকের নাম দিন 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 হলো নূর ইসলাম 1,000 টাকা সিদ্দিক আলী 1,000 টাকা কে বাজা কি নাম খালি এরকম এরকম করছে ওই যে বললাম হুজুর সিদ্দিক আলী সিদ্দিক আলী 1,000 টাকা 1,000 টাকা 500 নগদ 500 বাকি আলাউদ্দিন মালাকাটা 2 বস্তা আলু আলাউদ্দিন মালাকাটা 2 বস্তা আলু তবে বিরিয়ানির জন্য আলু পাওয়া গেল জোরে বলি আলহামদুলিল্লাহ কালাম আলী 1,000 টাকা রে বাজার কি তা নাম মায়ের নামে 1,000 টাকা এই নামটা বলেন না লতিফ মোল্লা 1,000 টাকা ছিল বলিতে বলিতে দেখো দান লিখাইল হাজারো হাজার করে দেখো দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান 1,000 করে করে কত টাকা দিল সকলের দানে খোদা করো হে কবুল আমি মনিরউদ্দিন পেরে দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো দাদির নামে 1,000 টাকা দাদির নামে 1,000 টাকা কি নাম সোমাইয়ার সুরাইয়া সোমাইয়ার সোমাই সুরাইয়া তুই ছোট বোনের নামে 1,000 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা যা আশা
গেছে দেখো দিল দান কবুল করিবে খোদা বাঙ্গ সোবাহান নারায়ণ তাকবীর ফরফরায়ে সিলসিলা শারি ফরফরায়ে সিলসিলা শারি নারায়ণ তাকবীর ফিরোজ আলী বন্দা তোমারও ছিল যত পাতা লাগিবে এই জলসাতে যে দিল যে উদ্দেশ্য জানিয়াতে দেখো দিল দান কবুল করিবে খোদা পাগ সোবাহান আর এক তোমার বান্দা 1000 টাকা ওই যে পাতা দিল ওটা ফিরোজ না এটা আরেকটা ফিরোজ এটা কোন ফিরোজ গো আলমগীর তোমার বান্দা আগামী বছরের জন্য 1 বস্তা আলু দিবে আল্লাহ তোমার বান্দার দান কবুল কর ইহকাল পরকাল মঙ্গল কর এই গরু আরেকটা গরু কে দিবে গো আমাদের কে আরেকটা গরু দিলে গো ফিরোজ আলী কে ইয়াজুল মালাকাটা কই মনিরুল এক টিন তেল আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে তারা দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান ইসরাইল নামে বান্দা তোমারও ছিল তাহার মা টাকা 500 দিল হাইরে তোমার বন্দি দিয়ে দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান নানা নানি মারা গেছে তিনজনের নামে এক টিন তেল দেবে নানা ও নানির জন্য দিয়ে দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আচ্ছা দুজনা মিলে 2000 টাকা দেবে আব্বা মা মারা গেছে এই মাদ্রাসার একটি ছাত্র 2000 টাকা দুইজন মিলে 1000 করে টাকা দেবে আল্লাহ তুমি তাদের দান কবুল করো ইহকাল পরকাল মঙ্গল করো আমিন সুম্মামি এক জরুরি এলান কিয়া জাতা হ্যায় এই মেরে ভাই ওর দোস্তো যারা কান খোল কর সুন লো হাম ইন্ডিয়ান হ্যায় ওর ইন্ডিয়ান রহেগা জোরে বলি ইনশাআল্লাহ চিন্তা মত কিজিয়ে ঘবরায়ে মত আল্লাহ সে তওয়াক্কল কিজিয়ে কোই ভি জিতনা ভি এনআরসি এনপিআর জিতনা ভি হো হাম ইন্ডিয়ান হ্যায় অর ইন্ডিয়ান রহেগা নারে দেখবে আমার ভাইয়েরা এইবার আমি মনিরুদ্দিন আপনারাকে আর সময় দিচ্ছি না আমি আর সময় নিচ্ছি না আসরের আজানের টাইম হয়ে আসছে বারবার করে দুয়ার অবজেকশন আমাদের এই গ্রামের ইমাম সাহেব ৬০-৭০ বছর শুধু ইমামতি করেছে সুবহানাল্লাহ তানার নাতি ফিরোজ একটা গরু দিচ্ছে তবে ভাই তিনটে গরু হয়ে গেল জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি তবে 4 জন মিলে 3টে গরু জোরে বলি আলহামদুলিল্লাহ যাই বা হোক ভাই জান দুটি কালাম পাক নবীর মাদ্রাসাতে দিল এই দান খোদা তুমি করো কবুল আর এক বান্দা তোমার এক দুই সব দুই জনে শত শত করে দান কবুল করিবে খোদা পাক সুবহান আর এক বান্দা তোমার সে যে গেল পরিমাণে 500 টাকা দানে দিল একবার অন্তর
দিয়ে বলি আলহামদুলিল্লাহ ভাইজান 500 টাকা করে 10টা চেয়েছিলাম 500 টাকা করে 21 জন পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু বাজানারে 10000 টাকা চেয়েছি পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু ভাই গো একটা 5000 এই গামছা পাঠিয়ে দেন মা বন্ধের মা বোনেরা একটু দয়া করে বস মা একটু বসো সোনা তোমরা হলে মায়ের জাত তোমাদের পায়ের নিচে আমার জান্নাত একটু বস মা একটু বসো দোয়া করব মা একটু বসে যান আমার মা বোনেরা আর একজন 500 টাকা আর একজন 100 করে আচ্ছা আপনারা আপনারা যদি সকলেই 10-20-50 করে আমার হাতে টাকা দিতে আসেন একটা বিশৃঙ্খলা হবে সোনা আমি আপনাদের বিনীত করে বলবো যারা 500 টাকার নিচে দিবেন জিনারা 500 টাকার নিচে দিবেন আমি মনিরউদ্দিন দুটো তালবিলিম পাঠালাম চাদর দিয়ে আপনারা চাদরের মধ্যে আপনাদের অন্তর হৃদয় যাহা বলে আপনি সেই চাদরের মতো আপনারা দিতে থাকুন আর আমি মনিরউদ্দিন বলতে থাকি কিন্তু ভাই গো সোনারে চাওয়ার পরে যদি না পাওয়া যায় দুঃখ রাখার জায়গা নেই বাজান রে আব্বাজান চাওয়ার পরে যদি না পাওয়া যায় দুঃখ রাখার জায়গা নাই 500 টাকা করে 10 জন চেয়েছিলাম 21 জন পেয়েছি বলি আলহামদুলিল্লাহ 1000 টাকা করে 10 জন চেয়েছিলাম 4 জন পেয়েছি এখনো 6টা বাকি 1000 টাকা করে 6-10 জন চেয়েছিলাম 4টা পেয়েছি 6টা বাকি 10000 চেয়েছি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি 5000 চেয়েছি বাজান পায় নাই মাত্র আমি 22 জন চেয়েছিলাম 22 জনের মধ্যে 5000 একটা 1000 করে 6টা মাত্র আর 7 জন বাকি আছে তারপরে আমার আলোচনা 15 আপনাদের কাছে স্টার্ট করব ধৈর্য ধরুন শহীদুল ইসলাম আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো তোমার বান্দা 50 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দান কবুল করো দিন মোহাম্মদ দিনও ওনার দাদি এবং ওনার মা মারা গেছে 15000 টাকা দিয়েছে আর এই প্যান্ডেল দিয়েছে বারে হাজী মানি গাড়ি কি ছেলে কই কই আল্লাহু আকবার জোরে বলি নারে জোরে বলি নারাই তাকবীর হাজি মানিক আলিকের সাহেব জিন্দা হোক আমার তার পুত্র সন্তান 15000 টাকা নাম কি দিন মোহাম্মদ আলী 15000 টাকা আর এই প্যান্ডেলটার খরচ উনি দিয়েছেন এই বছরের যা খরচ তা দিয়েছেন জোরে বলি আলহামদুলিল্লাহ শুনেন আমি আপনারা মনে কিছু নেবেননি আমি একবারই দোয়া করি এখন শুধু লিস্টে নামগুলো তুলে দিচ্ছি তারপরে আমি যেইভাবে আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে দোয়া করতেন ওইভাবেই দোয়া করতাম ওইভাবেই করব বারবার হাত তুলে দোয়া করে মানুষের মস্তিষ্কটা অন্য হয়ে যায় তখন শেষ দোয়াটা তেমন ভাবে হয় না এই জন্য আমি শুধু লিস্টে আপনারা নামটা তুলে দেন দোয়া একবারই হবে ইনশাআল্লাহ 15000 টাকা নগদ এবং এই প্যান্ডেলটা আমার ভাইজান বানিয়ে দিয়েছেন এই বছরে তবে ভাই আমার এই ভাই এই বছরে যদি সবাই নাই আগামী বছর এই প্যান্ডেলটা কে বানিয়ে দিবেন একজন আছেন দাঁড়িয়ে বলবেন যেই প্যান্ডেলটা আগামী বছর বানিয়ে দেব রমজান রমজান আলী তার আব্বার জন্য 1000 টাকা আল্লাহ তুমি তার দান কবুল করো ইয়াকাল পরকাল মঙ্গল করো তোমার আর কয়েকজন বান্দা 100 টাকা করে দিয়েছে আল্লাহ তুমি সকলের দান কবুল করো কেউ 10 কেউ 50 100 করে অনেকেই দান দিল আল্লাহ তুমি সকলের দান কবুল করো তোমার আর এক বান্দা রবিউল ইসলাম কয়ল একটা কালাম বাগ দিয়েছে আল্লাহ তার দান কবুল কর একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
একটা বাচ্চা ছেলে 20 টাকা আল্লাহ তোমার বান্দার দান কবুল কর ইহকাল পরকাল মঙ্গল কর জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমার সোনম দুখী মা আমার দয়াপতি দরদিনী মা আমার জনম দুখী মা আমার দয়াপতি দরদিনী মা আমার জনম দুখী মা আমার দয়াপতি দরদিনী মা মাগো মা আমার মা মাগো মা আমার মা আমার জনম দুখী মা তোমার মতো দয়ার জিনিস আর পাইলাম না তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না আমার জনম দুখী মা আমার দয়াপতি রাধিনী মা আল্লাহুম্মা আরে ভাই এটা দিয়ে দেন না, এটার মানে বুঝেন? গরু দিয়ে দেন, গরু দিয়ে আওয়াজটা আলাদা হবে। ছড়ে বলি না তোমারও কত বন্দি আড়ালে বসিয়া এ দেখো গো দেখো খোদা তোমার কত বন্দি আড়ালে বসেছিল কেউ 10 কেউ 20 কেউ 100 দিল আরো কত শত জনে পাঠাইছে দান কবুল করিবে খোদা পাক সুবহান আড়ালেতে যত মায় আমার বসেছিল সকলের দানে খোদা করো হে কবুল কেউ খালা কেউ বোন কেউ ভাবি হলো কেউ শত কেউ 50 টাকা দিল যে যা যে উদ্দেশ্যে তারা পাঠাইছে দান কবুল করিবে খোদা পাক সুবহান আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত আর কত বান্দা তোমার সামনে বসেছিল সকলের দানে খোদা করো হে কবুল আর কত বান্দা তোমার এখানে বসেছিল সকলেই মিলে জুলে জান দান পাঠাইল কেউ শত কেউ 20 কেউ 50 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। তো ভাইজান আমাদের গ্রামের পঞ্চায়েতের সদস্য রবিউল ইসলাম কই তিনি পুরো প্যান্ডেল খরচ আগামী বছরে দেবে। কই সে কই? আরে শুনেন মাইকটা দেবা, জিনারা দিবেন, আমি তাদের চেহারাটা দেখতে চাই, কাল কিয়ামতের দিন যেন সাক্ষাৎ হয়। হ্যাঁ প্যান্ডেল নারে না না রবিউল ইসলাম প্যান্ডেল দিচ্ছে, আমাদের মেম্বার রবিউল ইসলাম একই ব্যাপার ঠিকই আছে। আচ্ছা তো এনার নাম কি? ইমরান, ইমরান মালাকাটা। এই প্যান্ডেল দিয়ে দিবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানে মাননীয় রবিউল ইসলাম সাহেব, তিনি পুরো মাইক সেট দিয়ে দিবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে বাজান রে, 5000 টাকা পাওয়া গেল, 15000 টাকা পাওয়া গেল, প্যান্ডেল পাওয়া গেল, মাইক পাওয়া গেল, কিন্তু ভাইজান
আমার আব্বা জানেরা একজন বা দুইজন মিলে দুই বন্ধু মিলে দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই আমরা দুইজন মিলে তবারকের জন্য একটি গরু দেব নাসির মোল্লা 2000 টাকা আল্লাহ তোমার বান্দার দান কবুল কর আর একজন তোমার বান্দা 110 টাকা আল্লাহ তুমি তার দান কবুল কর ভাই 1000 টাকা করে আর একজন তোমার বান্দা 100 টাকা দিয়ে 500 টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দান কবুল কর এই কপালে টিপ পরনায়া কেন এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার সুবহানাল্লাহ বলা যায় না এই কপালে টিপ পরনায়া এ কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা ওনার ছেলেরা বলছে আব্বা আর মার নামে 5000 টাকা দেবে মানে এই দুই একদিনের ভিতরে কি নাম গোলাম আলী মারা গেছে ওনার আব্বা মার নামে ছেলে দান করছে ছেলে ছেলের নাম কি ছেলের নামটা কি বল বাপ শরীফুল শরীফুল হাইরে বাপের বেটা দুনিয়াতে ছিল শরীফুল নাম তার দেখো শোনা গেল মাতা ও পিতার জন্য দেখো দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান পরিমানে 5000 টাকা সে দিল এই দান খোদা তুমি করো হে কবুল এ নাবির মাদ্রাসাতে 5000 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা জোরে বলি আমিন শুনিলাম মাতা পিতা গেছে কবরেতে মাতা পিতা নাই নাকি যিনি 5000 টাকা দিয়েছেন তার মাতা পিতা নাই মাও নাই বাবা নাই আমার মাও নাই আমার বাবা আছে শরীফুলের মাতা পিতা গেছে কবরেতে ভালো করে রাখো খোদা কবরের ভিতরে কেমন আছে তারা জানি না কই আমি ভালো করে রাখো তুমি রহমান ও রহিম একবার জোরে বলি আমি গরু এটা চারজনা মিলে গরু দিচ্ছি দুজনা মিলে কই তারা দুজন কই কই গো সোনারা চাঁদিরা মনিরা মুক্তারা কই চেহারা দুটো দেখি আহা কি নাম সোনা একজনের নাম কি জাকির হোসেন এনাদ আলী দুই সৈনিক আল্লাহর ছিল দুইজন মিলে একটা গরু দিয়ে দিল তবারকের জন্য ফেরে দিয়ে দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান একবার বলি আমি ভাইজান এইবার মাশাআল্লাহ চাওয়ার মতো কিছুই পাই না বাজান কেন প্যান্ডেল পাওয়া গেল মাইকিং পাওয়া গেল 15000 টাকা পাওয়া গেল 10000 পাওয়া গেল 5000 পাওয়া গেল গরুও পাওয়া গেল কিন্তু বন্ধুরে একজন মানুষ যদি চায় চাওয়ার পরে যদি না পায় দুঃখ রাখার জায়গা না আরে লোকটা চাইলো পাইলো না আহারে চাইলাম পাইলাম না ওই যে ভাই 1000 টাকা করে 10টা বলেছি তার মধ্যে 5টা পেয়েছি আরো 5টা বাকি আছে কিন্তু 500 করে চেয়েছিলাম 10টা পেয়েছি 22টা জোরে বলি আলহামদুলিল্লাহ তে 500 টাকা চেয়েছিলাম 10টা পেয়েছি 22টা 10000ও পেয়েছি 5000ও পেয়েছি কিন্তু সোনা 1000 করে 10টা বলেছি 5টা পেয়েছি আর 5টা বাকি আপনারা মনে মনে ভাবছেন ইচ্ছে তো হয় দেওয়ার কিন্তু পকেটে যে নাই সোনা আমার কলমটা নেন আর খাতাতে লিখে দেন আগামী বছর জলসার 8 দিন আগে দেবেন এত দিন সময় দিলাম 1000 করে আগামী বছর জলসার 1 সপ্তাহ আগে দিবেন শুধু আজকে লিখিয়ে দেন
ইমাম বক্সর নামে 2000 টাকা, এটা তো আলাদা নাম্বার। সে যদি না পাওয়া যায় এটা আনন্দ রাখার জায়গা নাই, চাইলা না চেয়ে যদি পাওয়া যায় এটা হলো বড় আনন্দের খুশির খবর, কিন্তু চেয়ে যদি না পাওয়া যায় দুঃখ রাখার জায়গা না। শরীফুল এক কুইন্টাল চাল, আলাউদ্দিন মালাকাটা দু বস্তা আলু, ছ মাস পরে 1000 টাকা দিবে কিনা জালালউদ্দিন। জালালউদ্দিন আমার বড় ভাইয়ের নাম জালালউদ্দিন হলো, ওই নামে নাম দেখো তার শোনা গেল, মনিরউদ্দিনের হাতে দান দিয়ে দিল। জালালউদ্দিন মনিরউদ্দিন নঈমউদ্দিন ছিল, একে একে আমার ভাই পাঁচটা হলো, প্রত্যেকের নাম দিন 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 হলো। নূর ইসলাম 1000 টাকা, সিদ্দিক আলী 1000 টাকা, কে বাজা তবে বিরিয়ানির জন্য আলু পাওয়া গেল, জোরে বলি আলহামদুলিল্লাহ। কালাম আলী 1000 টাকা, রে বাজার কিতা নাম নামটা বলেন না, লতিফ, লতিফ মোল্লা, লতিফ মোল্লা 1000 টাকা। বলিতে বলিতে দেখো দান লিখাইল, হাজার হাজার করে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। 1000 করে করে কত টাকা দিল, সকলের দানে খোদা করো হে কবুল। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। দাদির নামে 1000 টাকা, কি নাম? সুমাইয়ার সুরাইয়া, সুমাইয়ার সময় সুরাইয়া। তুই ছোট বোনের নামে 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। যা সাজে উদ্দেশ্যে দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। একজন আল্লাহর বান্দা তবারও খাওয়ার লাগিয়া যত প্লেট থালা লাগে সব দিব, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আর এক তোমার বান্দা 1000 টাকা, ওই যে পাতা দিল ওটা ফিরোজ না, আর একটা ফিরোজ, এটা কোন ফিরোজ গো? আলমগীর, আলমগীর তোমার বান্দা আগামী বছরের জন্য 1 বস্তা আলু দিবে, আল্লাহ তোমার বান্দার দান কবুল কর, ইহকাল পরকাল মঙ্গল কর। এই গরু আর একটা গরু কে দিবে গো? আমাদের কে আর একটা গরু দিলে গো? আগামী বছর এই জলসায় একটা গরু দেবে, জোরে বলি না। মনিরুল
মনিরুল এক তিন তেল আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে তারা দিছে দানা কবুল করিবে খোদা পাক সুবহান ইসরাইল নামে বান্দা তোমারও ছিল তাহার মা টাকা 500 দিল হাইরে তোমার বান্দি দিয়ে দিছে দানা কবুল করিবে খোদা পাক সুবহান কবুল করিবে খোদা পাক সুবহান আচ্ছা দুজনা মিলে 2000 টাকা দেবে আব্বা মা মারা গেছে আব্বা মা মারা গেছে এই মাদ্রাসার একটি ছাত্র 2000 টাকা দুইজন মিলে 1000 করে টাকা দেবে আল্লাহ তুমি তাদের দান কবুল করো ইহকাল পরকাল মঙ্গল করো আমিন সুম্মা আমিন হাফসের মালাকাটা মারা গেছে হাফসের মালাকাটা মারা গেছে তার ছেলে ঈসা মালাকাটা 1000 টাকা নারে দেখবে 2000 টাকা নারে তাকবীর জোরে বলে আলহামদুলিল্লাহ চাইবা হোক एक जरूरी ऐलान किया जाता है ए मेरे भाई और दोस्तों जरा कान खोल कर सुन लो हम इंडियन है और इंडियन रहेगा जरे बोले इंशाल्लाह चिंता मत कीजिए घबराए मत अल्लाह से तवक्कल कीजिए कोई भी जितना भी एनआरसी एनपीआर जितना भी हो हम इंडियन है और इंडियन रहेगा नारे दगवे আমার ভাইয়েরা এইবার আমি মনিরুদ্দিন আপনারাকে আর সময় দিচ্ছি না আমি আর সময় নিচ্ছি না আসরের আজানের টাইম হয়ে আসছে বারবার করে দুয়ার অবজেকশন আমাদের এই গ্রামের ইমাম সাহেব তবে ভাই তিনটে গরু হয়ে গেল জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি তবে চারজন মিলে তিনটে গরু জোরে বলি আলহামদুলিল্লাহ যাইবা হোক ভাই জান একটা কথা আপনাদের বলি দোয়া করার আগে আমি একজন মুসাফির অসহায় প্রতিবন্ধী মানুষ আল্লাহর রাসূল বলেছেন এমন এমন মানুষের দোয়া কবুল হয় এটা বুখারীর হাদিস আপনারা আপনাদের এলাকার আলেম ওলামাদের কাছ থেকে জেনে নিতে পারেন যদি আমার কথার উপরে আপনাদের অবিশ্বাস মনে হয় যাইবা হোক আমি একজন মুসাফির মজলুম আমি আল্লাহর দরবারে একটু খাস করে চাই আর আল্লাহও আমাকে দায় আমিও একটু খাস করে চাই আর আল্লাহ আমাকে দায় সেহেতু ভাই আমার হাত দুটো যেমন আলাদা আমার পা দুটি যেমন আলাদা আমার দোয়া করার সিস্টেমটাও আলাদা যারা আমাকে দোয়া দিবেন যারা আমার দোয়া নেবেন নাম্বার এক আপনার পায়ের চাপ্পাল অথবা চটি বা জুতাটা খুলে দেন যাদের পায়ে চপ্পল বা জুতো আছে খুলে দাঁড়ান দোয়া হবে খুলে দিয়ে দাঁড়ান নাম্বার দুই খতিবালী মাদ্রাসার এক সদস্য 1000 টাকা দিয়েছে মায়ের নামে নাম্বার দুই মুখের ভিতরে যদি কোনো অবৈধ বস্তু থাকে গুটকা বা পান বা খৈনি আপনি ইমিডিয়েটলি ফেলে দেন নাম্বার তিন শ্বশুরের বাড়ির মতো বসাটাকে মাইনাস করে নামাজের হালাতে বসেন যারা আমার দোয়া নেবেন না যারা আমাকে দোয়া দিবেন না আপনারা প্রেচিটের বাইরে চলে যান যারা আমার দোয়া নেবেন না যারা আমাকে দোয়া দিবেন না তেনারা প্রেচিটের বাইরে চলে যান আমার মায়েদের বোনেদের বলি সবাই আমরা নামাজের হালাতে বসি কেন আমি একজন এই মতো মানুষ আল্লাহর কাছে দাবি করে চাই এবং আল্লাহ আমাকে দায় আর রাসূল তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন রাসূল তার নবীর তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ মুসাফির এবং মজলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন হ্যাঁ
তবে যে ভাইয়েরা আমার দাঁড়িয়ে আছেন যদি বলেন হুজুর বসার মতো জায়গা নেই কি করব আপনি দাঁড়িয়েই থাকুন কিন্তু চাপ্পলটা খুলে দিয়ে চাপ্পলের উপরে দাঁড়ান আজকে মাহফিলে আমরা দোয়া করব আদবের সহিত মানে আমার অন্তর যেন বলে যে আমি দোয়া করছি ভাষাটা কি বোঝা